বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধায় সর্বস্তরে মানুষের ঢল হত্যাকাণ্ডের বিচারে বাধা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি নব্ব জেএমবি নেতা সামাদ তিন জঙ্গি আটক উত্তরবঙ্গে বড় ধরনের নাশকতার প্রস্তুতি চলছিল বলছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার দশ অভিযান অব্যাহত রাখার ঘোষণা সিআইডি রাখাইনে নির্যাতনের প্রথম মাসে সাত হাজার রোহিঙ্গা হত্যা দাবি মানবাধিকার সংস্থার এবার সুচির ফ্রিডম অফ ডাবলিন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহিম শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিশোধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রীর পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়াও স্মৃতিশোধে যান আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার পাশাপাশি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা মামুন রশিদের রিপোর্ট ভোরের আলো ফোটার আগেই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন মন্ত্রিপরিষদের সদস্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা তুরস্ক সফর থেকে ফিরে সকাল সাতটার পরপরই উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ একাত্তরে পা খানাদার ও তাদের এদেশীয় দোষর আলবদর রাজাকারদের হাতে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকোশ দল গার্ড অব প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স থেকে দেশের পথে থাকায় তার পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিন এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা দলের সাধারণ সম্পাদক কাদের বলেন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে আমাদের কূটনৈতিক শেখ হাসিনার সরকারের আরও বেড়েছে আমরা আশা করছি সেই খুনিদের দেশে ফিরিয়ে এনে আমরা তাদের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবস্থা নিতে পারি এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জানান জাসুদ ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য দলের নেতারাও সকাল দশটার দিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বুদ্ধিজীবীদের প্রতি সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অনেককে সেদিন পাকিস্তানি হানাদাররা সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল। চল্লিশ বাংলাদেশ অনেকে গিয়েছে অর্থনৈতিক দিক দিয়ে অগ্রগতি উল্লেখযোগ্য পরে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ত হয় শহীদ বেদী যুদ্ধ অপরাধীদের বিচারের মধ্য দিয়ে দেশ থেকে কলঙ্ক অনেকটা দূর হয়েছে তবে যুদ্ধ অপরাধীদের বীজ রয়ে গেছে এখনও এদেশে তাদেরকে সমল উৎপাটন এবং প্রতিহত করার মধ্য দিয়ে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আজকের দিনে সবার মূল প্রত্যয় মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা বিচারে বাধা সৃষ্টিকারীদেরও খুঁজে বের করে শাস্তির আওতায় আনার কথা বলেন সবাই জসিম জুয়েলের রিপোর্ট সর্বস্তরের মানুষের এ স্রোতি বলে দেয় জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের দেশের মানুষ এখনও বুকে লালন করছে পরম মমতায় সিদ্দিকুর রহমান একাত্তর সালে অস্ত্রহাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন সে সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের খবরটি দারুণভাবে নাড়া দেয় তাকে তাই পরের প্রজন্ম যেন চোদ্দই ডিসেম্বরের ইতিহাস ভুলে না যায় তাই নাতিকে নিয়ে এসেছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমি আমার সন্তানদের দিয়েছি শিক্ষা দিয়েছি সন্তানরা নিয়ে আসে আবার নাতিন দুইটা আমি নিতে নিয়ে আসলাম হাতে গুড়া এইটি আমার মনে সালজনা এদেরকেও শিকার দিয়ে যাচ্ছি রুপসান মেয়ে মালিহার বয়স যখন এক বছর তখন থেকেই প্রতিবারেই ছোট্ট মেয়েকে নিয়ে বুদ্ধিজীবী স্মৃতি আসেন বিবেকের টানে আমাদের দেশের সূর্য সন্তানদের তাদের মায়া হয়েছে এখানে গণখবর দেওয়া হয়েছে সেটা নিয়ে আসা এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজারো মানুষ শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি বললেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার এখনও সম্পন্ন না হলেও হতাশ নন তারা রাজনীতিবিদদের একদিনের বুদ্ধিজীবী দিবস পালন করে আর আমরা সংস্কৃতির মানুষের প্রতিদিন বুদ্ধিজীবী দিবস পালন করি মুক্তিযুদ্ধের চেতনা যদি আমরা সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাহলে তাদের আত্মা শান্তি পাবে অবশ্যই তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং স্বাধীনতার মূল্যায়ন আমাদেরকে করতে হবে তবে স্বাধীনতার ছেচল্লিশ বছরেও বুদ্ধিজীবী হত্যার বিচার পুরোপুরি সম্পন্ন না হওয়ার পেছনে যেসব শক্তিগুলো কাজ করছে তা খুঁজে বের করার তাগিদ দেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ চৌদ্দই ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোষদের সঙ্গে নিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিজ নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করে আর এই হত্যাকাণ্ডটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হিসেবে পরিচিত তাই দেশের প্রতিটি মানুষ চোদ্দই ডিসেম্বরকে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস হিসেবে পালন করে আসছে জসিম জেল একুশে টেলিভিশন ঢাকা অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে পারলে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যান শহীদ পরিবারের সদস্যসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও রহমানের রিপোর্ট সূর্য ওঠার আগে থেকে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঢল নামে শিক্ষার্থী শিক্ষক রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সকাল সাতটার দিকে শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এই দেশ কি মেধা শূন্য শিক্ষিত জ্ঞানী গুণীদের নিয়ে এখানে হত্যা করেছিল মানুষের এখানে ফেলে আসছে অনিশ্চিত জড়িয়ে আছে শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফ্রেমের সদস্যরা ছিলেন শহীদ পরিবারের সদস্যরা বহু বছর ধরে ভুল ইতিহাস লেখা হয়েছে শিশুদেরকে ভুল কথা শেখানো হয়েছে সেই জায়গা থেকে 180 ডিগ্রি টার্ন করে নতুন প্রজন্মকে সত্যের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড মানুষের মনে যে ধরনের অশুভ চিন্তাগুলো আছে সেই অশুভ চিন্তা থেকে বিরত রাখে যদি জানতাম যে এখানে একটা এমন কিছু হচ্ছে তাহলে এখানে পৌঁছতে আমার সময় লাগতো না তাহলে হয়তো কিছু লোক বেঁচে যেতে পারত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে তরুণদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ তাদের জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের মন্ত্রণালয় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি শত শত লাশ দেখে আবারও আতঙ্কিত হয়ে বললাম যে কোনো লোক নেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উন্নয়ন বা দেশ গড়ার চিন্তা কিন্তু নেই চিন্তা শুধু একটাই সেই ষড়যন্ত্র হলো ক্ষমতা কিভাবে দখল করা যায় যারা মুক্তিযোদ্ধার চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করেন তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন স্বাধীনতার এত বছর পরও দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্মৃতিসৌধে আসা সাধারণ মানুষ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বিজয়ের ঊষা লগ্নে বুদ্ধিজীবী হত্যায় উন্মত্ত হয়ে উঠেছিল রাজাকার আলবদর আল শামস বাহিনী রায়ের বাজার বদ্ধভূমিতে পড়ে থাকা শহীদ বুদ্ধিজীবীদের মরদেহ দেখে স্তম্ভিত হয়ে পড়ে বিশ্ব বিবেক কেউ কেউ প্রিয় সজরের ক্ষতবিক্ষত দেহাবশেষ খুঁজে পেলেও অনেকেরই কোনো হদিসি মেলেনি নিজেদের সামনেই চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়া দৃশ্য আজও তাড়িত করে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য ও মিরাজ রিপোর্ট বাঙালিদের বিজয় বুঝতে পেরে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দেশ স্বাধীন হলেও বাঙালি জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে চলে সেই নীল নকশার বাস্তবায়ন বিজয়ের উষা লগ্নে মরণ কামড় দেয় আলবদর বাহিনী বেছে বেছে হত্যা করা হয় বাঙালির মেধাবী সন্তানদের মৌলানা আব্দুল বান্নান থাকতো আমাদের বাসার একতলায় ভেতর থেকে সে বলল ঘাবড়াবেন না আমার ছাত্র আলবদর ছাত্ররা নিয়ে গেছে ডিসেম্বরের ১৩ তারিখ যখন আমাদের চোখের সামনে থেকে মাকে আলবদর বাহিনীর নরপিজাসরা চৌধুরী মহিনুদ্দিনের সহায়তায় ভাষা থেকে ধরে নিয়ে যায় শেষ সময়ে বিভিন্ন টর্চার সেলে নির্যাতন শেষে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে আলবাদর বাহিনী চোখের ডাক্তারের চোখ উপরে ফেলা হয় যে হার্টের ডাক্তার তার হার্ট বের করে ফেলায় যে সাংবাদিক জেনেছে তার আঙ্গুল কেটে ফেলেছে এরকম অত্যাচার অনেকের করেছে নটরডাম কলেজের নিচে একটা কালভাট ছিল সেই কালভাটের নিচে তাদের লাশ দুজনের লাশই হাত পা চোখ বাঁধা অবস্থা পাওয়া যায় অনেক বুদ্ধিজীবীর দেহাবশেষ মিরপুর ও রায়েরবাজার বৌদ্ধভূমিতে পাওয়া গেলেও বেশিরভাগ শহীদের স্মৃতিচিহ্নই খুঁজে পাওয়া যায়নি মেহের দুটো ভাইকে জবাই করা হয়েছিল মেহরের মাকে জবাই করা হয়েছিল তারপরে মেহেরকে জবাই করেছিল কল্লাটা ওই বাড়ির ঘরেই ফ্যানে ঝুলিয়ে রেখেছিল সমস্ত ঘরটা রক্তাক্ত হয়ে গেছিলো কেন হত্যা করা হয়েছিল মেধাবী সন্তানদের আর কারা ছিল ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সে কথাই জানাচ্ছেন এই মুক্তিযুদ্ধ মুখ্য ভূমিকা ছিল জেনারেল রাও ফরমান আলী এবং জামাতি ইসলামের আলবদরের শীর্ষ নেতারা নিজামি মুজাহিদ কামরুজ্জামান এবং তারা মনে করেছে যে বাঙালিত্বের যে চেতনা জাগরণ এরাই তো জাতির মধ্যে জাগ্রত করেছে এবং এই কারণে এদের উপর আক্রোশের সবচেয়ে বেশি ছিল মানবতা বিরোধী অপরাধে আলবদরের শীর্ষ নেতাদের দণ্ড কার্যকর হলেও দল হিসেবে তাদের বিচার হয়নি সেই বিচার দেখে যেতে চান শহীদ পরিবারের সদস্যরা মা যতদিন বেঁচেছে ততদিন সে অপেক্ষাই করতে নিশ্চয় আমার বাবা একদিন না একদিন ফিরে আসবে আমাদেরকে বলতো যে যা দরজা খুলে দিত আব্বাসে তোরা দরজা খুলছিস না কেন সবকটা জানালা মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা শহীদ বুদ্ধিজীবী দিবসের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে এবার অন্যান্য প্রসঙ্গ প্যারিসে ওয়ান প্ল্যানেট সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার প্যারিস থেকে রওনা দিয়ে দুবাই হয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর এমিরেটসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তিন দিনের এই সফরে ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নিয়ে নিরাপদ পৃথিবী গড়তে বিশ্ব নেতৃবৃন্দকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তিনি সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা নব্ব জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল সামাদ ওরফে আরিফ মামুসহ তিন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ অপর দুজন হলেন জিয়াদুল ইসলাম ও আজিজুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম জানান জঙ্গিরা উত্তরবঙ্গে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল রাজধানীর মহাখালী এলাকা থেকে বুধবার শেষ রাতে তিন জঙ্গিকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তাদের একজন আব্দুল সামাদ নব্য জ্যাম্বির অন্যতম প্রতিষ্ঠাতা তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড ছিল বলে জানান সিটিটিসি প্রধান সংবাদ সম্মেলনে তিনি জানান বিভিন্ন সময় পুলিশের অভিযানে জ্যাম্বির উচ্চ পর্যায়ের নেতারা গ্রেফতার ও নিহত হলে এই সামাদের নেতৃত্বেই সংগঠনটি সংগঠিত হয় তামিম চৌধুরী প্রধান হয়ে এই আব্দুল সামাদ ওরফে মামু সেকেন্ড ইন কমান্ড হয়ে তারা মূলত জুনুদাল আল খিলাফা গঠন করে মামু যখন যুক্ত হয় তখন যেহেতু সে দীর্ঘদিন জে সাথে সম্পৃক্ত ছিল এবং বাড়িও উত্তরবঙ্গে সেই হিসাবে তার বেশ কিছু জেএমবি সদস্য তার সাথে এসে এই সংগঠনের যোগদান করে গ্রেফতারকৃত সমাত জুনত আল তাওহিদ আল খিলাফা নামে একটি সংগঠন পরিচালনা করতে বলেও জানান তিনি এছাড়াও তামিম চৌধুরী ও সামাত কল্যাণপুর ও মিরপুর এলাকায় প্রায় ডজনখানেক খানেক জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প খুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বোমা তৈরি সহ বিভিন্ন কাজে পারদর্শী সামাত সংগঠনের জন্য সদস্য ও অর্থ সংগ্রহের পাশাপাশি নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতেন বলে জানান এই কর্মকর্তা টাইপের একটা সংগঠন অর্থাৎ আন্তর্জাতিক যত সংগঠন আছে সবার কিছু কিছু আদর্শ লক্ষ্য স্ট্র্যাটেজি নিয়ে তার একটা সংগঠন গড়ে তুলেছিল জুনুদাল তহিদাল খিলাফা তো ওইটাকে তারা একটা পর্যায়ে এই যে এই অংশের সাথে যেটাকে তারা জে প্রধান অংশ দাবি করে এই অংশের সাথে তারা মিলে যায় আটক আজিজুল ইসলাম দু বছর ধরে জঙ্গি কার্যক্রমে যুক্ত রয়েছে আর সামাদের শ্বশুর জিয়াদুল ইসলাম চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে নব্য জেএমবির জন্য অস্ত্র বিস্ফোরক ও ডেটোনেটর সংগ্রহ করত বলেও জানান মনিরুল ইসলাম ইমএম সেকান্দার একুশে টেলিভিশন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রেস কর্মচারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ দশজনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এসব কথা জানান মাহমুদ হাসানের রিপোর্ট গত তেরো অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হয় পরীক্ষার পরপরই অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের পরে দাবি উঠে পরীক্ষা বাতিলের প্রশ্নপত্র ফাসের ঘটনার পর থেকেই সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে অভিযানের এক পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা ইন্দিরা রোডের প্রেসের কর্মচারী খান বাহাদুরকে আটক করা হয় এই প্রেসেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশ্ন ছাপা হতো সেখানে দুজন পরা একজন কর্মচারী

মুদ্রাপাচার সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান ধানমন্ডি রমনা উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে করা পাঁচ মামলার মধ্যে তিন মামলায় দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের তিন মালিককে জামিন দিয়েছেন হাইকোর্ট তবে বাকি দুই মামলার কার্যক্রম মুলতবি রেখেছেন আদালত বিষয়ে জারি করার রুল নিষ্পত্তি করেছেন বিচারপতি এম রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ গুলজার আহমেদ ও আজাদ আহমেদ জামিনে মুক্তি পেতে আইনগত বাধা নেই তবে দিলদার আহমেদের বিরুদ্ধে আরও দুই মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা সংবিধানের অজুহাত না দিয়ে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আলোচনায় অন্য বক্তারা বলেন দু হাজার চোদ্দ সালের মতো আর কোনো জাতীয় নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না আন্দোলন ছাড়া বর্তমান সরকার সমঝোতা আসবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা আবারও শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস বিভিন্ন জেলা স্থানীয় মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরে মানুষ শ্রদ্ধা জানায় স্মৃতিস্তম্ভে স্বাধীনতার স্বপক্ষের শক্তির ঐক্যের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় আলোক শিক্ষা প্রজ্জ্বলন পুষ্পস্তবক অর্পণ আর গভীর শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস এ উপলক্ষে দিনভর আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের এসব অনুষ্ঠান থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বেদিতে সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপাচার্যসহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় এক মিনিট নিরবতা পালন করা হয় বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এছাড়া জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন আলোচনা সভা সহ পৃথক কর্মসূচির আয়োজন করা হয় পাবনায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয় দিনের কর্মসূচি এছাড়া ময়মনসিংহ দিনাজপুর গাজীপুর যশোর গোপালগঞ্জ নেত্রকোনা রাজবাড়ী ঝিনাইদহ শেরপুর সুনামগঞ্জ ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ ইসলাম টেলিভিশন এবার রংপুর সিটি নির্বাচনের খবর রংপুর সিটি নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের ক্লান্তিহীন জমজমাট প্রচারণা চলছে দিনরাত তবে নির্বাচনে কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা বিএনপি প্রার্থীর আবারও দাবি সেনাবাহিনী মোতায়েনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন জামান ছবি তুলেছেন হায়দার রনি সিটি নির্বাচনে প্রচারণার আর মাত্র পাঁচ দিন বাকি শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মাঝে উত্তাপ ততই বাড়ছে বিশেষ করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন আর কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ করছেন তবে দুজনেই এ অভিযোগ অস্বীকার করেছেন পানের দোকানদাররা টাকা দিচ্ছে রাস্তার ফুটপাথের ব্যবসায়ী টাকা দিচ্ছে যারা যেভাবে আমার পিছনে খরচ করতেছে অন্যদিকে বিএনপি প্রার্থীর আবারও নির্বাচন নিরপেক্ষতার বিষয়ে সংশয় প্রকাশ করে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রতি আস্থা আছে সেনাবাহিনী যদি নির্বাচন অংশগ্রহণ করে ভোট কাজ করে তাহলে আমাদের বিশ্বাস অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তবে পরিকল্পিত নগরী গড়তে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা এই যানজট নিরসনে যে কাজ করবে এবং যার সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে যে সক্ষম এই রকম একজন মেয়র চাই আগামী প্রজন্মের জন্য একটি পরিকল্পিত নাগরিক উপহার দিতে পারবে কিনা এরকম দূরদর্শী সম্পূর্ণ একজন মেয়র চাই উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশা ভোটারদের রত্ন জামান একুশে টেলিভিশন সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে স্কুল কলেজ হাসপাতালের আশপাশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের সোমালিয়া রাজধানী মোগাদিশুতে পুলিশের প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী বোমা হামলায় আঠারো জন নিহত আমন্ত্রণ আরো একবার রাত এগারোটার একুশে সংবাদে স্কুল কলেজ হাসপাতালের আশেপাশে হাইড্রোলিক হর্ন বাজানো বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি কাজী রেজাল হক ও বিচারপতি মোহাম্মদুল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বলে জানান আইনজীবী মঞ্জিল মোর্শেদ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত দশটার পরে সব ধরনের হর্ন বাজানো এবং বিশ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর ওপরও তিনি বলেন এসব বিষয় পালনে করণীয় সম্পর্কে স্বরাষ্ট্র সচিব ও আইজিপি তাদের অধীনস্থদের নির্দেশনা দেবেন এছাড়াও এসব আদেশ পালনে কাকরাইল মগবাজার হয়ে ময়নসিংহ রোড এবং শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি হয়ে গাবতলি রোডে তদারকি টিম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী চিকিৎসা শেষে ঢাকা থেকে চট্টগ্রামে বাসায় ফেরার দুই দিনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এর আগে গত এগারো নভেম্বর বি এম হাসপাতালে ভর্তি করা হয় পরদিন দুপুরে তাকে হেলিকপ্টারে ঢাকা স্কোয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় ষোলো নভেম্বর মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে অ্যাপোলো গ্ল্যানিগ্লাস হাসপাতালে চিকিৎসার পর ২৬ নভেম্বর রাতে দেশে ফিরে আসেন তিনি প্রবীণ এই হার্ট ও কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছেন শহীদ বুদ্ধিজীবীদের তথ্য ও ইতিহাস নিয়ে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে অমলান নামে মুক্তিযুদ্ধ সূর্য জাদুঘরে এই ওয়েবসাইট উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও অভিনেতা আলি জাকের মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তা ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের তত্ত্বাবধানে এই ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেয় জি গ্যাস নামে একটি প্রতিষ্ঠান অনুষ্ঠানে বলেন দেশের সূর্য সন্তানদের হারানোয় অপূরণীয় ক্ষতি হয়েছে তাদের স্মৃতি রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আলী জাকের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর এশিয়াটিক এমসিএল ও জি গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ দেশের অন্যতম সেরা পিৎজা প্রতিষ্ঠান পিজ্জা হাট এবং ফিঙ্গার লিকিং খ্যাত কেএফসির সাথে যুক্ত হয়েছে ফুড পান্ডা ডেলিভারি সার্ভিস সকালে গুলশানে এ উপলক্ষ্যে আয়োজিত উৎসবে যোগ দেন দেশের খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্ব ফুড ও লাইফস্টাইল লেখক এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপাও উপস্থিত ছিলেন হাট এবং কেএফসির চেইনের অংশীদার হতে পেরে আনন্দিত বলে জানান ফুড পান্ডার পরিচালক জুবাইর সিদ্দিকী রংপুর ফাউন্ড্রি লিমিটেড আর এফএল দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে শেয়ারহোল্ডারের জন্য তেইশ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির সাতত্রিশতম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয় সভায় অন্যদের মধ্যে কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্রনাথ পাল পরিচালক সাবিহা আমজাদ উজমা চৌধুরী সহ পরিচালক বৃন্দ কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি এসএসসিএল প্রাণ দু হাজার ষোলো দু সতেরো অর্থ বছরে তাদের শেয়ার হোল্ডারদের জন্য নগদ বত্রিশ শতাংশ লোভাংশ ঘোষণা করেছে রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির বত্রিশতম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয় সভায় অন্যদের মধ্যে কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা পরিচালক সাবিহা আমজাদ স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান সহ অন্যান্য পরিচালক কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন রাজধানীতে এনভয় টেক্সটাইল লিমিটেডের বাইশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদি পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী সুমাইয়া আহমেদ সহ অন্যরা সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে সাধারণ সভার নিয়মিত এজেন্ডাসমূহ অনুমোদিত হয় এ সময় শেয়ার হোল্ডারদের জন্য এবছরের জন্য সাত শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা অনুমোদিত হয় দেখছেন রাত এগারোটার একুশে সংবাদ এবার খেলার খবর জানাচ্ছেন রিশান মাহমুদ ধন্যবাদ বিপিএলে রংপুর ও কুমিল্লার মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে যা হয়েছে তার টুর্নামেন্টের বায়োলজ অনুযায়ী করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর গভর্নিং কাউন্সিল আজ দুপুরে বিসিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন বিপিএল কর্মকর্তারা এদিকে আজ বিসিবি ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হয়ে পিচ নিয়ে মন্তব্যের জন্য শুনানিতে অংশ নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল আরও জানাচ্ছেন আবুহরারা তামিম বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর ও কুমিল্লার ম্যাচটি সাত ওভার খেলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ফলে বাইলজ অনুযায়ী সুপার ওভার হওয়ার কথা ছিল তবে খেলতে রাজি হয়নি কুমিল্লা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত দুই দলকে রাজি করিয়ে পরদিন বন্ধ হওয়া জায়গা থেকে ম্যাচ আয়োজন করতে সমর্থ হয় বিসিবি কর্মকর্তাদের দাবি এতে টুর্নামেন্টের আইনের কোনো ব্যতয় ঘটেনি টুর্নামেন্টের সার্বিক ইন্টারেস্ট এবং পাবলিক সেন্টিমেন্টটাকে হয়তো অনার করে দুটি দু দলই এই সম্মতি নিয়েছে বিকজ ইট ওয়াজ এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিপিএল এর পঞ্চম আসরকে অন্যতম সফল বলে দাবি করছে বিসিবি তবে এবারের আসরে ধারাবাসর মান যে পর্যাপ্ত ছিল না সেটি মানছেন বিপিএল কর্তারা এবারের ভুল ত্রুটিগুলো শুধরে আগামীতে আরও একটি ভালো বিপিএল উপহার দেবার আশাই করছে বিপিএল কাউন্সিল জনপ্রিয়তার দিক থেকে বিপিএল আস্তে আস্তে ডে বাই ডে আরও পপুলার হচ্ছে আমাদের আশা থাকবে নেক্সট ইয়ারও এই বছর যে মানের টুর্নামেন্ট আমরা হোস্ট করতে সমর্থ হয়েছি এর থেকে যাতে নিচে না যায় এদিকে উইকেট নিয়ে নিজের করা মন্তব্যের জন্য তামিম নিজের দায় স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন এভাবে কথা বলা উচিত হয়নি তার সো আমার কাছে মনে হয় যে আই কুড হ্যাভ ইউজ বেটার ওয়ার্ডস অ্যান্ড আর ভবিষ্যতে আমি এটা নিয়ে ক্লিয়ার কেয়ারফুল থাকবো দুবাইয়ে টি টেন ক্রিকেট খেলে সাতাশ ডিসেম্বর জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন তামিম ইকবাল আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন ঢাকা এফটিপিতে বাংলাদেশের ম্যাচ বাড়া এটিকে বড় সুযোগ হিসেবেই দেখছেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন দু হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত পঁয়ত্রিশটি টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে মোট একশো বাইশটি ম্যাচ খেলবে বাংলাদেশ বিগ থ্রি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারতের পরেই বাংলাদেশের অবস্থান বেড়েছে এটা আমাদের একটা বারো একটা বাড়তি সুযোগ যখন আমরা এবছর অনেক বেশি ক্রিকেট খেলবো এবং দেশের বাইরে যখন অনেক খেলা আছে সেটা আমাদের একটা মানে ফ্রিকোয়েন্ট খেলার যখন একটা সুযোগ তৈরি হবে দেশের বাইরে তখন আমার মনে হয় এদিকে আমরা অনেক উন্নতি করতে পারবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল চট্টগ্রাম আবাহনী বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের ম্যাচে সুশান্ত ত্রিপুরার একমাত্র গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে সাইফুল বাড়ি টিট দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করলেও ফরওয়ার্ডারদের ব্যর্থতায় প্রথমার্ধ ছিল গোলশূন্য বিরতির পর আক্রমণের ধার বাড়ে চট্টগ্রাম আবাহনীর এ সময় গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে তারা চুহাত্তর মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি ডানদিক থেকে জাহিদের ফ্রিকিকে দূরের পোস্টে থাকা সুশান্তর হেড ড্রপ খেয়ে ঠিকানা খুঁজে পায় এ ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনী সতেরো ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চূড়ান্ত হয়েছে আগামী মাসে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সূচি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে আগামী পনেরোই জানুয়ারি শুরু হবে ত্রিদেশীয় সিরিজ টুর্নামেন্টটির সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাথমিক পর্বে প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে দুবার করে ফাইনাল সাতাশ জানুয়ারি এই সিরিজে খেলতে জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখবে দশ জানুয়ারি তেরো জানুয়ারি বিকেএসপিতে তারা একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে সেদিনই ঢাকায় আসবে শ্রীলঙ্কা লঙ্কানরা কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরবে জিম্বাবুয়ে ২৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে জানুয়ারি থেকে সেখানে এই দুই ম্যাচ সিরিজ প্রথম টেস্ট 8 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে এই ছিল আমার কাছে খেলার খবর ফিরছি মূল খবরে এবার সংস্কৃতি সংবাদ শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ভাবনা এবং তাদের চেতনা তরুণ প্রজন্মের মাঝে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারলেই শহীদদের ত্যাগ পূর্ণতা পাবে বলে মনে করেন শহীদ পরিবারের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে এসব কথা বলেন তারা এ সময় আগামী প্রজন্মকে সমাজ পরিবর্তনের হাতিয়ারি হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রকে আরো ভূমিকা রাখার আহ্বান জানান শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা যে বুদ্ধিজীবী নিজের জীবনটা দিয়ে দিলেন এই দেশের জন্য নিজের কথা নিজের বাচ্চাদের কথা ভাবলেন না যে বুদ্ধিজীবীরা তাদের কথা তো জানে তাদের ঐতিহ্য জানে না আদর্শ জানে না ক্ষতি টাকা জাতি ক্ষতি আর এরই সঙ্গে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার। বিনম্র বুদ্ধিজীবীদের স্মরণ মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরে মানুষের ঢল হত্যাকাণ্ডের বিচারে বাঁধা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি নব্য জেএমবি নেতা সামাদ সহ তিন জঙ্গি আটক উত্তরবঙ্গে বড় ধরনের নাশকতার প্রস্তুতি চলছিল বলছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার দশ অভিযান অব্যাহত রাখার ঘোষণা সিআইডির রাখাইনে নির্যাতনের প্রথম মাসে সাত রোহিঙ্গা হত্যা দাবি মানবাধিকার সংস্থার এবার সুচির ফ্রিডম অব ডাবলিন অ্যাওয়ার্ড প্রত্যাহার একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি শুভরাত্রি